কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সময় যাবে, আপনার প্রশ্নটি হচ্ছে যে দুই ঈদের সালাতে যাওয়ার সময় আসার সময় রাস্তা পরিবর্তনের ব্যাপারে ইসলামে কেন নির্দেশ দিলেন? সম্মানিত তিনি ভাই, এ বিষয়ের হাদিসটি সহিহ বুখারীর 986 নম্বর, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কানা ইয়াউমু ঈদিন খালাফা তরিক, যখন ঈদের দিন হইতো রাসূলুল্লাহ রাস্তা পরিবর্তন করতেন। এর অর্থ হচ্ছে এক তরিকা দিয়ে যাইতেন আরেক রাস্তা দিয়ে আসতেন, এক জায়গায় রাস্তা দিয়ে যাইতেন আরেক রাস্তা দিয়ে আসতেন, যদি সম্ভব হয়। এটা সুন্নত, এটার কারণ কারণ হিসাবে আমরা বলবো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে জানতে পারছেন, এটা একটা ইবাদত। সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী হিসাবে আমরা এটা করব, এটা হলো মূল কথা। এখানে অন্য কোনো হিকমত জানার কোনো প্রয়োজন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার সাক্ষাতের আশাবাদী, আশা রাখে এবং পরকালের আশা রাখে এবং আল্লাহ তাআলার জিকির জিয়াদা করে। তো ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই আয়াতে কারিমা আস্তুন কবীরুন ফি তাসবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আকওয়ালি ওয়া আফআলি ওয়া আহওয়ালিহি। এই আয়াত হচ্ছে বড় ধরনের একটা মূলনীতি ইসলামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদর্শ গ্রহণ করার ব্যাপারে, তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার অবস্থার মাধ্যমে। তো এখানে হেকট অনেকে অনেক কথা বলে, তো কেউ কেউ বলতেছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে যে দুইটা রাস্তা সাক্ষী থাকবে যে এই ব্যক্তি আসা যাওয়ার সময় তকবীর পড়ছে। তো এখানে ঈদের ঈদুল ফিতির এই সময় অবশ্যই যাওয়ার সময় তকবীর পড়া সুন্নত, আসার সময় না। আর ঈদুল আজহা এবং ঈদুল আজহার মধ্যে অবশ্যই আসা যাওয়ার মধ্যে তকবীর পড়া সুন্নত, তাই না? আসতে যেতে এই দুইটা রাস্তার মধ্যে কি করবে, তকবীর দিবে, যাতে করে এই জায়গা সাক্ষী থাকে এবং আশেপাশে মানুষ দিন তারা যেন সাক্ষী থাকে। এই দুই রাস্তা দিয়ে আসা যাওয়ার মাধ্যমে সে যে আবাদগুলো করবে আসতে যেতে, এগুলো কি থাকবে, জায়গা এবং মানুষ এবং জিন এগুলো সাক্ষী হয়ে থাকবে। এ ধরনের অনেকগুলোই আরো এখানে কারণ বর্ণনা করা হয়েছে। আমরা বলবো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই হিকমতে এটা আমরা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ ভালো, সব সালামু আলাইকুম রহমতুল্লাহ।